সৌদি রাজপ্রাসাদে হামলা নিহত দুই সৌদি আরবের রাজপ্রাসাদে হামলার চেষ্টা নজসৎ করা হয়েছে বলে দাবি করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী হামলায় রাজপ্রাসাদের বেশ কয়েকজন নিরাপত্তাকর্মী ও এক হামলাকারী নিহত হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স এদিকে রাজপ্রাসাদে হামলা চেষ্টার জেরে সৌদি আরবে থাকা নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাফেরার নির্দেশ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু প্রতিবেদনে বলা হচ্ছে শনিবার সৌদি রাজপ্রাসাদে হামলা হয়েছে এর পরপরই সৌদিতে নিজ দেশের নাগরিকদের চলাচলে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র উপকূলীয় শহর জেদ্দায় আল সালাম রাজপ্রাসাদের কাছে হামলা চেষ্টা করেছে নিরাপত্তা বাহিনী এতে এক হামলাকারী ও রাজপ্রাসাদে দুই নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন তবে বেশ কিছু অসমর্থিত সূত্র রয়টার্সকে জানিয়েছে সৌদি রাজপ্রাসাদে হামলা চেষ্টার ঘটনায় এক হামলাকারী ও বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন তবে হামলার এই ঘটনার সত্যতা নিশ্চিত করে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি সৌদি আরব সৌদিতে নিযুক্ত মার্কিন দূতাবাস এক বিবৃতিতে সতর্কতা জারি করেছে দেশটিতে থাকা মার্কিন নাগরিকদের সতর্ক করে দিয়ে এতে বলা হয়েছে পুলিশের চলমান কার্যক্রমের কারণে ওই এলাকা ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে সৌদি এক রাজপ্রাসাদের অবস্থান জেদ্দাহর কিং আব্দুল আজিজ ও আন্দালুস সড়কের পাশে সম্প্রতি সৌদি আরবে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট আইএস ও আল কায়েদা বেশ কয়েকবার হামলা চালায় দেশটির পূর্বাঞ্চলের শিয়া অধ্যুষিত বিভিন্ন মসজিদ ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা চলতি বছরের জুলাইয়ে সৌদি কর্তৃপক্ষ জানায় নগরী মক্কায় গ্র্যান্ড মসজিদে হামলার একটি ন চেষ্টা নচ্ছৎ করা হয়েছে এই হামলা চেষ্টার পিছনে তালেবান জড়িত বলে দাবি করে সৌদি এর আগে দেশটির শত শত নাগরিক জঙ্গি গোষ্ঠী আইএসএ যোগ দিতে সৌদি ছেড়ে সিরিয়ায় পাড়ি জমায় আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে